বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি শুটকি মাছ বানাবো, লোটে শুটকি। তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমি কি কি সবজি নিয়ে নিয়েছি শুটকি মাছ রান্না করার জন্য। এতে আছে ওই পেঁয়াজ কলি, শিম, মূলো, তারপরে আলু, বেগুন, এগুলো সব কেটে নিয়েছি আমি, কেটে ধুয়ে রেখেছি। এবার শুটকি মাছটা দেখাই, চলো। আমাকে শুধু লোটে শুটকিটাই খেতে ভালো লাগে। সব রকম শুটকি আনে কিন্তু আমি রান্না করি না, ঘরে থেকে থেকে আবার ফেলে দিই, নষ্ট হয়ে যায়। শুধু এই শুটকিটা খাই, শুধু লোটে মাছের শুটকি, এটাই খুব ভালো লাগে খেতে। তো এটা কালকে এনেছে, আমাকে রান্না করতে বলেছিল, কালকে আর রান্না করিনি, আজকে রান্না করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকো। শুটকি মাছগুলো আমি কেটে নেব পরিষ্কার করে। এইগুলো কি রাখাচ্ছি, এগুলো হচ্ছে তাঁপড়া মাছ বলি, তাঁপড়া শুকো শুটকি মাছ, তাঁপড়া মাছ। এই যে দেখো, এই শীতের সময় শুটকি পোড়া আর পান্তা ভাত খেতে হবে, খুব ভালো লাগে। তো এইগুলো নেব না আমি, রেখে দেবো। চলো বেশি বক বক না করে শুটকি গুলো কেটে নিয়ে আমি পরিষ্কার। প্লেটগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নিই। এরকম করে আমি সবগুলো কেটে নেব। শুটকিগুলো কেটে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি। অনেক শক্ত থাকে তো গরম জলে ভিজিয়ে দিলে একটু নরম হয়ে যাবে, আর বালিও থাকে, ভালো করে ধুতে হবে, অনেক বালি থাকে। তো আমি আবার ভালো করে ধুয়ে নেব, ভালো করে চটকে চটকে ধুয়ে নেব, অনেক বালি আছে, তিন চারবার করে ধুয়ে নেব বালি। দেখো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে কি হয়, জিনিসটা চিপকায় না, নাহলে চিপকে যায় কড়ার মধ্যে, এই জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেল গরম হয়ে গেছে, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দেখো এটাকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা কি করবো বলতো, এটাই আমি ঘি বানাবো। এই দেখো দুধের সরগুলো রেখে দিয়েছিলাম অনেকদিন থেকে, এবার দিয়ে দেবো। এর মধ্যে কি সুন্দর ঘি হয়ে যাবে দেখবে, কিছু করতে হবে না, খালি গ্যাসটা কমিয়ে রাখতে হবে, গ্যাসের চুলোটা কমিয়ে রাখতে হবে, একা একাই ঘি বেরিয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখানে দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে,
এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এতে আদা এবার দিয়ে দেব রসুন এবার দিয়ে দেব হলুদ নুন আমি আগে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেব গুঁড়ো লঙ্কা মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা শুকনো মাছগুলো ঢেলে দেব এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো অল্প করে একটু জল দেব এবারে দেখো ঘিটাও আমার হয়ে এসছে প্রায় দেখো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো আর ঘিটাও আমি ঢেলে নিয়েছি কতটা ঘি হয়েছে তোমরা দেখো পঞ্চাশখানি হবে মনে হয় তরকারিটা আমি এবার ঢেলে নেবো আর ঘিটাও দেখিয়ে দিলাম অনেকগুলো ঘি হয়েছে ঘি বানানো একদম সহজ তোমরাও এইভাবে বাড়িতে ঘি বানাতে পারো দুধের সরগুলো উঠিয়ে রেখে আমি অনেকবার বাড়িতে ঘি বানিয়েছি অনেকটা বেশ ঘি হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই বাই